আমার খুদে বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীত প্রশিক্ষণ কোর্সের চতুর্থ সেশনে। আশা করি আগের গানগুলো তোমরা এবং যারা সিনিয়র আছেন বয়সে আপনারা সবাই তুলতে পেরেছেন। কারো কারো ফিডব্যাক পেয়েছি, অনেকেরই পাইনি। এই সেশনটা শেষ হওয়ার পরে আমি জানাব যে আপনাদের পারফরমেন্সের টোটাল আউটপুট কী এবং কে কে সার্টিফিকেট পাবেন, কীরকম পাবেন না পাবেন ইত্যাদি। তো তারপরেও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, গান দুভাবে গাওয়া হয়। একটা হচ্ছে নাম করব, বিখ্যাত হব, অর্থ উপার্জন করব, আর একটা হচ্ছে আমি আমার ভালোবাসা থেকে করব। যে কোনো জিনিস ভালোবাসা থেকে করলে সেটার অনেক গভীরে যাওয়া যায়, সেটাকে অনেক বেশি অনুভব করা যায়। খুব ছোটো বাচ্চা যারা আমার এই ক্লাসে অংশ নিয়েছে তাদের জন্য আমার কিছু কিছু কথা খুব কঠিন, তারপরেও আমি বলি এই জন্য, আজ না হয় কাল তো বুঝে যাবে। আর এইগুলো তো ডাইরেক্ট ইন্টারঅ্যাকটিভ সেশন নয়, সরাসরি সেশন নয়, এটা রেকর্ডেড, ফলে যারা প্রিজার্ভ করবেন আমার এই ক্লাসগুলো রেখে দেবেন, তারা ভবিষ্যতে শুনলেও এখান থেকে আজকে যেটা বুঝতে পারছেন না সেটা ভবিষ্যতে হয়তো বুঝে ফেলবেন। তারপর আমি চেষ্টা করছি খুব সহজ করে বোঝানোর। আজকে নজরুলের অত্যন্ত বিখ্যাত একটি গান, এটি ছোটদের গান কিন্তু এটা আমি নিজেও খুব আনন্দ নিয়ে গাই, এবং আমি মনে করি যে ঘুমিয়ে আছে সকল পিতা সকল শিশুর অন্তরে, এরকম একটা কবিতার লাইন পড়েছিলাম। মানে আমরা বড় হলেও আমাদের মধ্যে একটা শিশু মন কিন্তু থেকেই যায়। আবার অনেক শিশু অনেক সময় বড়দের মতন দায়িত্ববান হয়ে ওঠে, বাবাকে মাকে শাসন করে যে তুমি এটা করো ওটা করো না। এই যে আমাদের ভালো মন্দর বোধ, এগুলো কিন্তু আমাদের মধ্যে থাকে, অটোমেটিক্যালি থাকে। আর সঙ্গীত এমন একটি বিষয় যেটা শুধু সৌন্দর্য নিয়ে আসে আমাদের কাছে, সঙ্গীতের মধ্যে অসুন্দর কিছু নাই, কারণ সঙ্গীতের মধ্যে সামঞ্জস্যহীনতা নেই, ডিসহারমোনিক ফ্যাক্টর থাকলে সেটা সঙ্গীত নয়। কিন্তু তারপরেও অনেকে অনেক কুরুচিপূর্ণ বা বাজে কথা দিয়ে অনেক গান তৈরি করে, আমরা তো সেগুলো নিয়ে কাজ করব না, আমরা সেগুলো শুনতেও বলবো না করতেও বলবো না। যেটি ভালো সেটি আমাদের মনের মধ্যে কেন জানি আসন গেড়ে নেয়। আর এই নজরুলের এই ছোটদের গান, এটি খুব বিখ্যাত গান, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, যারা এই গানটি আগের থেকে জানো তারা আজকে আরেকটু নতুন করে বুঝবে যে এর মধ্যে তোমাদের জানার বাইরেও কিছু ঘটনা আছে। এটি 1942 সালে প্রথম রেকর্ড হয়েছিল কুমারী অসিতা বসুর কণ্ঠে, গানটি কমল দাশগুপ্তের সুর। নজরুলের প্রায় 3,500 গান আছে, আমরা যেগুলো পেয়েছি তার মধ্যে 750-800 মতো গান নজরুলের নিজের সুর করা বলে আমরা জেনেছি, বাকিগুলো তার অনুমোদিত সুরকাররা বিভিন্ন জন সুর করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সুর করেছেন কমল দাশগুপ্ত। কমল দাশগুপ্ত নজরুলের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন এবং অসাধারণ সুর করতেন, এবং তার স্ত্রীকে আমরা চিনি ফিরোজা বেগম। ফিরোজা বেগম এই গানটি গেয়েছেন এবং চমৎকার গেয়েছেন, অনেকেই হয়তো তোমরা শুনেছ। আজকে আমি তোমাদের জন্য প্রেজেন্ট করছি, গানের কথা হচ্ছে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। আমরা যে প্রকৃতির সঙ্গে যে একাত্ম হই, এটা একটা ছোট বাচ্চা কিন্তু যে কোনো কিছু দেখে ওটা কি, ওটা কে, ওটা কেন, নানা রকম প্রশ্ন করে। তো এইটা যে শুধু তার বাবা মা বা আত্মীয় স্বজনের কাছেই এই প্রশ্নটা করে তা নয়, এই প্রশ্ন অনেক সময় লিমিটলেস, সীমাহীন হয়ে যায়। সে অনেকের বাসায় দেখা যায় যে পোষা পাখি, পোষা বেড়াল বা কুকুর আছে, তারা সেই পোষা প্রাণীকেও জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো, তুমি ওভাবে কীভাবে তুমি পাখা মেলছো। তো এগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় যে একটা শিশু মন এত তো ভাবে না, সে তার যা মন চায় সেটা সে জিজ্ঞেস করতে ভালোবাসে। কিছু উত্তর সে সরাসরি পেয়ে যায়, কিছু পায় না, কিছু উত্তর সে ভেবে নেয়। এবং একটা শিশুর মানস গঠনে সঙ্গীত মানে শিক্ষা এক জিনিস, সংস্কৃতি আর এক জিনিস। তো সংস্কৃতিবান হয়ে যে বড় হবে সে একজন প্রকৃত মানুষ হবে, এবং সঙ্গীত আমাদের মনন গঠনে খুব দুর্দান্ত ভূমিকা রাখে। এবং শিশু মনের মধ্যে আমরা শিশুতোষ জিনিস দিলেই সেটা বেশি সুন্দর, বেশি অর্থবহ, বেশি ফলদায়ক হয়। আমি একটু গাই, এই গানটা অনেকে
ছয়ের ছন্দে, মানে ডাবল দাদরা করে গায়, ঝোঁকটা চেঞ্জ করে নিই, কিন্তু গানটা মূলত কাহার ভাই? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। এটা কিন্তু জিজ্ঞাসা করছে প্রজাপতিকে, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। এই এমন রঙিন, এটাকে এমন ওটাকে যদি সুন্দর করে বলা যায় তাহলে যেন রংটা আরো ফুটবে, কিরকম? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। আর এমনি স্যাম্পলটা হচ্ছে কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এমনি আমরা খুব সাধারণভাবে টুকটুকে লাল নীল এরকম গিয়ে ফেলতে পারি, কিন্তু টুকটুককে যে ব্যাপারটা সেটাকে যদি একটু সুন্দর উচ্চারণ করি, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, ঝিলিমিলি, এই টুকটুকে ঝিলিমিলি, এই ছোট ছোট উচ্চারণকে কিন্তু একটু স্টাইলিশ করলে পরে গান দারুণ সুন্দর হয়ে ওঠে। প্রত্যেকটা শব্দর ঝলমলে টলটলে পরিষ্কার ঝকঝকে উচ্চারণ গানের মধ্যে একটা অন্য মাত্রা তৈরি করে। একটা গানের তো সুর কথা একই, সবাই একই সুরে একই কথায় গান গাইছি, কিন্তু সেখানে আমার গানটা একজনের কাছে বেশি ভালো লাগবে যখন আমি এই আলাদা জিনিসগুলোকে অ্যাড্রেস করতে শিখবো, ব্যবহার করতে শিখবো। তো আমি একবার গাই, তারপর সবাই আমার সঙ্গে গাইবে। 1 2 3 প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন পাখা। এবার তোমরা 1 2 3 ফুল, বা বনফুল নয় যে কোনো ফুল, তারও কিন্তু একটা টুলটুলে চেহারা আছে। তো সেই প্রজাপতি, তোমার কাজ হচ্ছে তুমি সেই বনফুলের মধ্যে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, সেই মধুটা কিন্তু তুমি আমাকে দাও, আমি ডিমান্ড করছি। এখন মজা হচ্ছে যে এটার মধ্যে একটা সুন্দর শেখার বিষয় আছে। এই যে ফুল ফোটে, ফুল থেকে তো ফল হয়, ফুল যখন ফোটে ফুলদের মধ্যে আবার ছেলে ফুল মেয়ে ফুল আছে, তো তখন এই যে পোকা মাকড় প্রজাপতি মশা মাছি এরা কিন্তু উড়ে উড়ে এক ফুল থেকে আর এক ফুলে যায়। কেন যায় তারা? তারা মধু খেতে যায়। তখন তারা কি করে, এই ফুলের মধ্যে একটা ক্রসিং করে দেয়, একটা ফুল থেকে রেণু নিয়ে আর একটা ফুলে চলে যায়, তখন সেই ফুলটা থেকে আবার ফল হয়। কিন্তু এই যে সে মধুটা খায়, মৌমাছি সেখান থেকে মধু কালেক্ট করে, সেটা সে তার চাকে, মৌচাকে সে জমা করে, যেখান থেকে আমরা মধু পাই। এবং তোমরা জানো কি না জানি না, মৌমাছি যেরকম যে অনেক জায়গায় চাক বানিয়ে ফেলে, সেরকম মৌমাছি চাষ করেও মৌচাক তৈরি করা হয়,
এবং ন্যাচারাল যে মধু সেটা হচ্ছে সবথেকে ডিমান্ডের মধু। এবং কিছু কিছু জায়গায়, ইউরোপের অনেক জায়গাতে 150-200-250 রকমের মধু হয়, এক একটা ফুল থেকে এক এক রকম মধু হয় এবং এগুলোর এক এক রকম প্রাকৃতিক গুণ আছে। মধু আমাদের জন্য খুবই উপকারী একটা একটা প্রাকৃতিক খাদ্য। এটাও যদি তোমরা একটু নিয়মিত খাও তোমাদের শরীর খুব চমৎকার থাকবে। তো এখানে বলছে, তুমি টুলটুলে বনফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। তুমি হয়তো ডিরেক্ট আমাকে দিতে পারবে না, কিন্তু তুমি মৌচাকে দেবে সেটা এখানে ব্যাখ্যা করা হয় নাই। তা বলছে, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, তোমার ওই পাখাটা আমাকে তুমি দিয়ে দাও, আমার তো নেই। হ্যাঁ, এবং সেই এই যে পরাগের কথা বললাম, রেণু, ওই পরাগ মেখে যায় পাখাতে, তুমি আমাকে সেই পাখাটা দিয়ে দাও, আমি তোমার মতন হতে চাই। মানে প্রজাপতি যেরকম উড়ে উড়ে বেড়ায়, দেখে মনে হয় যে এত সুন্দর একটা ক্রিয়েচার, একটা সৃষ্টি, সে এইভাবে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে, আহা আমি যদি ওর মতো হতে পারতাম, আমি যদি ওর মতন ফুলে ফুলে ঘুরে মধু খেতে পারতাম, একটা গল্প দাঁড়িয়ে গেছে। সুরটা একটু গাই। তুমি টুল টুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। তুমি টুল টুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। গাটা গাইছি, এখানে কোনো প্রজাপতিও নেই, এখানে কোনো ফুল নেই, কিন্তু মনে হচ্ছে যেন আসলে আমি আমার দৃশ্যকল্পে, আমার ভাবনার মধ্যে যেন জিনিসগুলোকে নিয়ে এসেছি। এই যে আমাদের ভাবনার জগৎকে ঋদ্ধ করার, এনরিচ করা, মানে ভাবনার জগৎকে বড় করে ফেলা, ঐশ্বর্যময় করে ফেলা, এই একটা গানের মধ্যে দিয়ে কতখানি আমরা যে পেয়ে যাচ্ছি চিন্তাও করা যায় না। তোমরা শুধু এই গানটা গাইবে একটু ভালোবেসে, মন দিয়ে একটু সুরে তালে, দেখবে যে তোমাদের মনের মধ্যে কত রকমের রঙের খেলা সৃষ্টি হয়ে গেছে। এবার আরেকবার আমি গাইছি, তারপরে তোমরা গাইবে। 1, 2, 3। তুমি টুল টুলে বন ফুলে মধু খাও, এখানে তুমিটা সমের আগে, থাকি তেটে নাগে ঘিন্না। 1, 2, 3, 4। 1, 2, 3। তুমি টুল টুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। তাহলে তুমি টুল টুলে, 1, 2, 3। গানের সঞ্চয় যারা ছোট, অনেক ছোট তারা, তবে আমার ক্লাসে 10 বছরের নিচে স্টুডেন্ট থাকার কথা নয়, অতএব এই বয়স পর্যন্ত ছেলে মেয়েরা কিন্তু বুঝবে। আমি ওইটুকু সহজ করে বলার চেষ্টা করি যে আমাদের এই ছোটবেলাটা কিন্তু আমরা শুধু হাসি আনন্দ গানের মধ্যে দিয়েই কাটাতে চাই। শৈশব বলে একটা ব্যাপার আছে, অনেক স্কুলেই এত চাপ সৃষ্টি করা হয়, অনেক বই, তারপরে ক্লাসে পর ক্লাস, হোম টাস্ক, কোচিং, এগুলো কিন্তু আমাদের এই শিশু মনের বিকাশকে খুব ব্যাহত করে। যে কারণে এখন বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষাতে নতুন কিছু পলিসি এনেছেন, তারা স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে মিউজিক একদম বাধ্যতামূলক করছেন, গান ঠিক করে দেওয়া হচ্ছে, শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটা যেন শিশু যেন আনন্দ পায় স্কুলে যেতে। অনেকে স্কুলে যেতে ভয় পায়, কিন্তু স্কুল যেন একটা আনন্দের জায়গা হয়, যেটা হয়তো আগে ছিল না, যখন
এই গানের লাইন এভাবে লেখা হয়েছে যে মোর মন যেতে চায় না পাঠশালাতে, পাঠশালা মানে বিদ্যালয় স্কুল, কারণ সেখানে একটা ধরা বাঁধা নিয়মের মধ্যে যে পড়তে হবে, আমি যেতে চাই না, মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে, তোমার সাথে প্রজাপতি, মানে প্রজাপতি এত স্বাধীন তো তাকেই আমি অনুরোধটা করছি যে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। খুব সুন্দর গল্প আর কি, সেটা একটু গাই শুনে। মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে, তোমার সাথে প্রজাপতি। আবার মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে, তোমার সাথে প্রজাপতি। এই যে তুমি নিয়ে যাও সাথী করে, এই সুরটা একটু কেউ কেউ একটু অন্যরকম গায়, যেমন গায় মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে, একসঙ্গে তুমি। কিন্তু আমি যেটা বিভাজনটা দেখালাম ওটা সুরের কোনো বদল হয়নি, এটাকে বলে স্ক্যানিং। স্ক্যানিং দিলে গান অন্যরকম নাটকীয়তা আসে, তো সেগুলো মধ্যে মধ্যে, কিন্তু সেগুলো করার স্বাধীনতা কিন্তু সবার নেই, এটাও মনে রাখতে হবে। এটা একদম খুব অথেন্টিক সিঙ্গার, যিনি গান বহুবার গেয়েছেন, ভালো করে বুঝেছেন, সেটার উপরে তার একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে, তিনি খানিকটা স্ক্যানিং, ইম্প্রোভাইজেশন বা সুরের ভেরিয়েশন করতে পারেন, কিন্তু মূল সুরটাকে ফলো করে সবার গানটা করা উচিত, তাহলে অরিজিনালের কাছে আমরা থাকতে পারবো, নইলে কিন্তু ধাপে ধাপে আমরা অনেক দূরে সরে যেতে পারি। মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে, তোমার সাথে প্রজাপতি। এক দুই তিন, তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আজ তোমার মতো মোরে আনন্দ দাও, এই জামা ভালো লাগে না দাও জামা ছবি আঁকা, প্রজাপতি ডানা দুইটা তো ছবি আঁকা, হ্যাঁ, এবং সেটা আমি মনে করছি বা শিশু মনে করছে সেটা যেন তার জামা, তো আমি যেটা পরে আছি, আগে আগে তো বলছি যে তুমি হাওয়ায় নেচে নেচে যাও, মানে তোমার এত স্বাধীন জীবন, এত আনন্দের জীবন, যেমন মানুষের একটা বড় দুঃখ সেটা যে শুধু শিশুদের তা না, আমাদেরও দুঃখ যে আমরা কেন পাখির মতো উড়তে পারি না, আমরা প্লেনে উড়ি, রকেটে উড়ি, হেলিকপ্টারে উড়ি, বেলুনে উড়ি, কিন্তু আমাদের তো নিজেদের ওড়ার মতন ডানা নেই। তোমরা জানো যে মানুষ গ্লাইডিং করে, গ্লাইডার এক রকমের আছে, বড় লম্বা পাখা নাম লাগিয়ে পাহাড় থেকে মানুষ শূন্যে ঝাঁপিয়ে পড়ে, তারপরে ওটাতে ভর করে অনেক দূর ভেসে যে নামে, এটা হচ্ছে তার দুটো জিনিসের মধ্যে, একটা হচ্ছে তার অ্যাডভেঞ্চারিজম আর আরেকটা হচ্ছে তার উড়বার যে শখ, সেই অপূর্ণতাকে পূরণ করার একটা চেষ্টা। কিন্তু আমরা সবসময় চেয়েছি যেটা আমরা পারি না সেটা করতে, তো এই যে প্রজাপতি হাওয়ায় নেচে নেচে যাচ্ছে, উড়ে যাচ্ছে, ভীষণ স্বাদ হচ্ছে, আমার তো ভীষণ উঠতে স্বাদ হয়, আজ তোমার মতো মনে আনন্দ দাও। প্রজাপতির মনে যে কোনো দুঃখ থাকতে পারে সেটা কিন্তু আমরা এখানে বুঝছি না, মনে হচ্ছে প্রজাপতি সবসময় আনন্দেই আছে, তো আমরাও চাইছি, শিশুরাও চাইছে যে আজ তোমার মতো মনে আনন্দ দাও। আর কি বলছে, এই জামা ভালো লাগে না দাও জামা ছবি আঁকা, তোমার মতন আমি তোমার কাছে আবদার করছি, তো ওই যে সুরটা হচ্ছে এই, তুমি হাওয়ায় নেচে নেচে যাও, তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আজ তোমার মতো মোরে আনন্দ দাও, আজ তোমার মতো মোরে আনন্দ দাও, এই জামা ভালো লাগে না, জামা ভালো লাগে না দাও জামা ছবি আঁকা, কোথায় পেলে ভাই এমন বাঁকা, প্রজাপতি প্রজাপতি। আচ্ছা আমি আবহটা আরেকবার গাইছি, আবহ মানে গানের চারটা কলি থাকে, এটা আগের ক্লাসে আলাপ করেছি, কলি বা তুক বা স্ট্যানজা ভাগ, সাধারণত
এই আধুনিক বাংলা গানের ধ্রুপদাঙ্গের গানের চারটা ভাগ থাকে। প্রথম ভাগটাকে বলে স্থায়ী বা অস্থায়ী, তারপরেরটাকে বলে অন্তরা, তৃতীয় ভাগটাকে বলে সঞ্চারী, চতুর্থ ভাগটাকে বলে আবহক। আসলে প্রথম অন্তরা আর শেষ যে আবহকটা, এ দুটো গানে দুটো অন্তরা। যদি তৃতীয় ভাগটার ছন্দ এবং গতিটা একটু আলাদা হয়, ওটাকে বলে সঞ্চারী। কিন্তু এমনও আছে অনেক গানের মধ্যে যে তিনটাই অন্তরা, তিনটা একই প্যাটার্নে, একই ছন্দে এবং একই সুরে করা হয়েছে, তিনটা অন্তরা, কিন্তু এর মধ্যে মোর মন যেতে চায় না, এটা কিন্তু সঞ্চারী, এটা সুরটা আলাদা। আর এখন যেটা করলাম, তুমি হাওয়ায় নেচে নেচে যাও, এটা হচ্ছে আবহক। এটা আমি একবার গাই, তারপরে আবার সবাই মিলে, এক দুই। তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আজ তোমার মতো মোরে আনন্দ দাও। তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আজ তোমার মতো মোরে আনন্দ দাও। এই জামা ভালো লাগে না, এই জামা ভালো লাগে না, দাও জামা ছবি আঁকা। প্রজাপতি, ওটাতে আসি, আবহকটাতে আসি, এক দুই তিন। আজ তোমার মতো মোরে আনন্দ দাও।
ঝিমিনি আঁকা বাঁকা টুকটুকে লাল ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে ভাই এমন পাখা প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন ছড়া গান ঠিক না, কিন্তু ছড়া গানের মতনই সুরটা খুব সহজ, কিন্তু আবার খুব একদম সহজ নয়। এবং এটার মধ্যে যে ছোট ছোট কিছু মডিউলেশন আছে, ছোট ছোট ওই যে স্ক্যানিং দেখালাম, তারপরে একটু বাতাস কম বেশি করা, ওগুলো দিয়ে তারপর উচ্চারণগুলোকে একটু নিখুঁত করা, এগুলো দিয়েই একটা গানের মধ্যে একটা আলাদা মাত্রা চলে আসে। এই জায়গাগুলো খুব ছোটরা হয়তো চট করে এখন খেয়াল করতে পারবে না, সেই জন্যই বললাম যে আমার এই লিঙ্কটা তো থেকে যাবে, লিঙ্কটাকে পরে ব্যবহার করলেও অনেক জিনিস শেখার আছে। গান বাজনা কথাই আছে, শুনলে মে চৌদানা শিখলে মে দোয়ানা, এবং এই ছোটোবেলাটা হচ্ছে আমাদের মস্তিষ্ক থাকে ঝকঝকে সাদা কাগজের মতন। এই সময়টা আমরা যত জিনিস শুনি খুব দ্রুত আমাদের মাথার মধ্যে আসে, বয়স হলে কিন্তু আমাদের ধারণ ক্ষমতা কমতে থাকে, আমাদের ব্রেইনের এক্সারসাইজ কমে যায়, আরও নানান অসুখ বিসুখ এবং তার জন্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যে ব্রেইন আগের মতন কাজ করছে না। কিন্তু এই ছোটোবেলাটা কিন্তু মেমোরি খুব স্ট্রং থাকে, শক্তিশালী থাকে, তো ফলে এই সময়টা তোমরা যত ভালো জিনিস পড়বে দেখবে শুনবে তত তোমরা ঋদ্ধ হবে, তোমরা তত কি বলবো যে প্রাচুর্যময় হয়ে উঠবে, এবং তোমাদের এই জ্ঞান, এই ছোটোবেলার অর্জিত জ্ঞান তোমাদেরকে সারা জীবন সাহায্য করবে মানুষের কাছে নিজেকে তুলে ধরতে এবং একজন প্রকৃত মানুষ হয়ে বড় হয়ে উঠতে। তোমাদের ফিডব্যাক জানাবে কেমন লাগলো ক্লাস, এবং গানটা ঠিক মতন তুলতে পারলে কিনা, যে যে তুলেছ যদি আমাকে একটু পাঠাও। আমি অবশ্য বলছি যে এরপরে একটা ফাইনাল অ্যাসেসমেন্ট আছে, তখন আমি যতগুলো গান শিখেছি সবগুলোর উপরই একটা অ্যাসেসমেন্ট হবে, সার্টিফিকেট দেওয়া হবে, কিন্তু আপাতত এই গানটা নিয়ে কাজ চলুক। আবার যদি আমি আগামী ক্লাসে আসি সেটা নিশ্চয়ই জানানো হবে। এই কোর্সটা ছিল আপাতত এক মাসের, এটা যদি ছাত্রছাত্রীরা ভালো ফিডব্যাক দেয় তাহলে এটা আবার শুরু হতে পারে। সবাইকে আমি বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, থাকবে এবং থাকবেন, সুস্থ থাকবে এবং থাকবেন।